হাই বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আগের ক্লাসে আমরা ক্যাসিনাক এর সিম্পলিফাইয়ের 1 থেকে 15 পর্যন্ত আমরা সলভ করে দিয়েছিলাম আগের দুটো ভিডিওতে। তো আজকে আমরা 15 পর থেকে করব। হ্যাঁ, এক্সারসাইজ 5, ক্যাসিনাক এক্সারসাইজ 5। এই বইটা বেসিক্যালি ইংলিশ মিডিয়ামের জন্য ফলো করা হয়। 16 থেকে আমরা ফলো করবো আজকে। তাহলে 16 নম্বরে কী আছে? 16 নম্বরে আছে 9 × 8 মাইনাস থার্ড ব্র্যাকেট 5 প্লাস 3 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 5 মাইনাস 3 ইন্টু 7 ফার্স্ট ব্র্যাকেট, তারপরে হলো সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট। এখানে এই ফার্স্ট ব্র্যাকেটটা হবে না, বইতে এই ফার্স্ট ব্র্যাকেটটা দিয়েছে কিন্তু এই ফার্স্ট ব্র্যাকেটটা হবে না, এই বইতে একটা ফার্স্ট ব্র্যাকেট এক্সট্রা দিয়েছে। ঠিক আছে, তো আমরা আমাদের নিয়ম অনুযায়ী ফার্স্টে আমাদের নিয়মটা মনে আছে সবার? নিয়মটা হলো বোর্ড মাস, মানে আগে ব্র্যাকেটের কাজ, তারপর অফ, অফের কাজ, তারপর ডিভাইড, তারপর মাল্টিপল, তারপর অ্যাড, তারপর সাবস্ট্রাক্ট। তো এই নিয়মটা আশা করি সবার মনে আছে, মনে না থাকলে তোমরা আগের ভিডিও দুটো অবশ্যই দেখো, ডিসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি। তো এবার আমরা করব, তো আগে বি ব্র্যাকেটের কাজ। তো ব্র্যাকেটের কাজ খুব ভালো কথা, তো কোন ব্র্যাকেটের কাজ আগে করব? আগে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। তো বাকি কিন্তু কিছুই আমরা করব না। 9 × 8 মাইনাস 5 প্লাস রুট ওভার 3 মাইনাস, এখানে 5 থেকে 3 মাইনাস করলে হবে 2 ইন্টু 7 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। তো এবার আমরা কী করবো? এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করবো। 9 × 8 মাইনাস থার্ড ব্র্যাকেট 5 প্লাস 3, তার মাল্টিপ্লের কাজটা আমরা আগে করবো, যেহেতু সাবস্ট্রাকশনের আগে এমটা আছে, মাল্টিপ্ল আছে, তাই মাল্টিপ্লের কাজ আমরা আগে করবো। 7 × 8 14, 9 × 8 মাইনাস থার্ড ব্র্যাকেট 5, এবার হলো এখানে কত হবে? 7 থেকে যদি 3 আমরা 14 থেকে যদি আমরা 3 মাইনাস করি তাহলে হবে মাইনাস 11। ঠিক আছে, মাইনাস 11 হবে। ঠিক আছে, এবার আমরা থার্ড ব্র্যাকেটের কাজ করব। 9 × 8 মাইনাস, আমরা যদি 11 থেকে আমরা কী করব, 5 যদি আমরা মাইনাস করি তাহলে কী হবে? মাইনাস 6, তাহলে মাইনাসে মাইনাসে যদি মাইনাসটা থাকলো সেই মাইনাস মাইনাসে এটা প্লাস হয়ে গেলো, আর এখানে থাকলো 6। তাহলে এবার মাল্টিপ্লের কাজ আগে করব। 72 প্লাস 6 করবে 78, আনসার 78। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা 16 নম্বর করে দিলাম, এবার 17 নম্বর পুরো একই রকম, তোমরা আশা করি পারবে, নিজেরা নিজেরা চেষ্টা করো, যদি না পারো তাহলে কমেন্টস বক্সে অথবা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ কর, আমি করে দেবো, কোনো অসুবিধা নেই। তো আমরা 18 নম্বরটা করতে, 18 নম্বর কী আছে? 72 মাইনাস থার্ড ব্র্যাকেট 36 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 90 প্লাস ফার্স্ট ব্র্যাকেট শুরু 70 ডিভাইড বাই 14 ফার্স্ট ব্র্যাকেট শেষ, তারপরে হলো সেকেন্ড ব্র্যাকেট শেষ প্লাস 64 থার্ড ব্র্যাকেট শেষ ইন্টু 14। তো এটা আমরা সলভ করব। চলে আমি অঙ্কটা এখানে লিখে নিয়েছি। তো আমাদের রুলস অনুযায়ী আগে ব্র্যাকেটের কাজ করতে হবে, তো প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। চলো তাহলে, চলো স্টুডেন্ট। 72 মাইনাস থার্ড ব্র্যাকেট অফ 36 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 90 প্লাস, এবার আমরা যদি 70-কে 14 দিয়ে আমরা ডিভাইড করি তাহলে কত হবে? 5। ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমাদের হয়ে গেল। এবার প্লাস 64 থার্ড ব্র্যাকেট মাল্টিপেল বাই 14। তো আমরা এখন সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। 72 মাইনাস 36 মাইনাস 90 প্লাস 5 95, সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ প্লাস 64
থার্ড ব্র্যাকেট মাল্টিপ্লাই বাই 14। ওকে, এবার আমরা থার্ড ব্র্যাকেটের কাজ করব। 72 মাইনাস, এখানে 36 মাইনাস 95 আছে, তারপর প্লাস 64 আছে। তো আমাদের আগে যোগের কাজ করতে হবে, অ্যাড অ্যাড প্লাসের কাজ করতে হবে, তারপর মাইনাস। তো এখানে প্লাস কে কে আছে, 36 আর 64 প্লাস আছে। একটা কথা আমি আগেও বলেছি, এবারও বলছি, যার যার লেফট সাইডের সাইন তার, অর্থাৎ 36-এর সাইন প্লাস, 95-এর সাইন মাইনাস, 64-এর সাইন প্লাস, এখানে 72-এর সাইন প্লাস, এখানে 14-এর সাইন প্লাস। যাই হোক, এবার আমরা কী করব, 36 আর 64-কে আমরা প্লাস করব। 100 মাইনাস 95 থার্ড ব্র্যাকেট ইনটু 14, তাহলে কী হলো, 72 মাইনাস 5 ইনটু 14। ওকে, তো এবার আমরা মাল্টিপ্লের কাজ আগে করব। 72 মাইনাস কত হবে, 70, তাই তো, 14 ইন্টু 5 70, আমরা আগেই করেছিলাম ওটা। ওকে, তো আমাদের কী হলো, 2, অ্যান্সার হলো 2, 72 থেকে 70 মাইনাস করলে অ্যান্সার হলো 2। আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে, এবার আমরা 19 নম্বর অঙ্কটি করব। তো 19 কী রয়েছে, ফার্স্ট ব্র্যাকেট 18 ইন্টু 4 ডিভাইড 6 ইন্টু 2, উপর ব্র্যাকেট বার রয়েছে, মাইনাস 8 প্লাস 54 মাইনাস 47, ফার্স্ট ব্র্যাকেট শেষ, উপরে রয়েছে ব্র্যাকেট বার, ডিভাইড ফার্স্ট ব্র্যাকেট শুরু, 15 মাইনাস 3 ডিভাইড 9, ফার্স্ট ব্র্যাকেট শেষ। তো আমরা এই অঙ্কটা এখন করব। তো চলো শুরু করা যাক। আমাদের রুলস অনুযায়ী আগে ব্র্যাকেটের কাজ করব। তো ব্র্যাকেটের কাজ করার আগে আগে ব্র্যাকেট বারের কাজ করব, ঠিক আছে? তো ব্র্যাকেট বার, এখানে দুটো ব্র্যাকেট বার আছে, তো দুটো আমরা একবারেই করতে পারি, কোনো অসুবিধা নেই, বা আলাদা আলাদা লাইনেও করতে পারি। তো আমরা দুটো একবারেই করব। তো ফার্স্ট ব্র্যাকেট শুরু, 18 ইন্টু 4 ডিভাইড বাই 12, এই ব্র্যাকেট বারের কাজ শেষ, মাইনাস, এবার হলো 54 থেকে যদি 47 মাইনাস করা হয় তাহলে থাকবে হলো 7, 7 ফার্স্ট ব্র্যাকেট শেষ, ডিভাইড বাই, আর এখানে আমরা কিছু করবো না, 15 ইন্টু 3 ডিভাইড বাই 9। এবার আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো। তো দুটোই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে, তো আগে আমরা এখান থেকেও করবো, এখান থেকেও করবো। তো আগে আমরা কি ডিভাইডের কাজ করবো, যেহেতু অফ নেই, তো ডিভাইড এখানে আছে আর এখানে আছে। হ্যাঁ, চলো, 18 ইন্টু 4, যেহেতু একটু ছোটো আছে তাহলে 1/12 লিখি, মাইনাস 8 প্লাস 7 ডিভাইড বাই 15 ইন্টু 3 ডিভাইড বাই 1/9, যেহেতু ডিভাইড হলে এই নিচের সংখ্যাটা উপরে উঠে যায়, তাই 1 উপরে উঠে গেল। এবার আমরা মাল্টিপ্লের কাজ করব। তো এখানে কী হবে, 4 3 6, ওকে, তাহলে 6 ইন্টু 1 কত হবে, 6 মাইনাস 8 প্লাস 7 ডিভাইড বাই, এখানে কী হবে, 3 3 9, এখানে হবে 5। তো এখানে কী আছে, শুধু 5ই আছে, আর কিছু নেই, ঠিক আছে? এবার আমরা ব্র্যাকেটের মধ্যের আগে কাজটা করবো, আগে প্লাসের কাজ করবো। তো এটা প্লাস আছে আর 7 প্লাস আছে, এটা কিন্তু মাইনাস আছে, যার যার লেফট সাইডের সাইন তার তার, ঠিক আছে? তো এটা হবে কত, 13 মাইনাস 8 ডিভাইড বাই 5, তাহলে কী হবে, 5 ডিভাইড বাই 5 ইকুয়াল টু 1, অ্যান্সার 1। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো।